নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনি মকর রাশির মানুষ, মে 2022 মকর রাশির জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে? এখানে কোনো মন সন্তুষ্টি করার জন্য আমি এই প্রোগ্রাম করছি না, অর্থাৎ সাদাকে সাদা, কালোকে কালো আমি এখানে আপনাদেরকে জানাবো। এবং এর পাশাপাশি আমি একটি কথা বলি, এই ভিডিওটি যদি আপনাকে 10-15% যদি আপনাকে হেল্প যদি করে আপনার জীবনে, আমি নিজেকে গর্ব অনুভব করব। কারণ এই জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে মানব কল্যাণের জন্য। মে মাসে মকর রাশির যে 100-100% মিলবে এটা না, এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে নিন, গাইড হিসাবে নিন, অর্থাৎ এটা আপনাকে পথপ্রদর্শক হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে। মে মাসে শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, ভাগ্য, কেরিয়ার, কর্ম, প্রেম, বিবাহ, যাবতীয় সমস্ত কিছু নিয়ে, বিদেশ সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আলোচনা করতে চলেছি। যাই হোক, আলোচনা শুরু করি, প্রথম আসি স্বাস্থ্যের দিকটাতে। দেখুন, শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি আমি আসি, খুব বড় সমস্যা মকর রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে না। আপনি মকর রাশির মানুষ, খুব বড় ধরনের সমস্যা কিন্তু শরীর স্বাস্থ্যর জায়গাটা নিয়ে থাকছে না। ওভারঅল ভালো, ছোটোখাটো সমস্যা থাকতে পারে, মানে খুব গুরুতর সমস্যা এমন থাকছে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, পারিবারিক। দেখুন, পারিবারিকের জায়গাতে একটু হলো সমস্যা কিন্তু দিবে। কিছু ক্ষেত্রে মতবিরোধ, মত পার্থক্য তৈরি হওয়া মকর রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে পরিবারের দিকটাতে একটু হলেও ধ্যান দিন। অর্থাৎ আপনার প্রিয়জনের সঙ্গে মত পার্থক্য তৈরি কিন্তু হতে পারে, আপনার বাড়ির পরিজনদের সাথে মত পার্থক্য তৈরি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা কিন্তু থাকছে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্য, দেখুন আমি বারবার বলছি, ভাগ্য হচ্ছে সবথেকে বড়, ভাগ্যের সাপোর্ট। ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি, আমি বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র করে, অর্থাৎ ভাগ্যভাবে দৃষ্টি, ভাগ্যোদয় আপনাদের করবে। এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা থাকছে। এর সাথে সাথে আপনি মকর রাশির মানুষ, পিতার সহযোগিতা বা আপনার পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। সরাসরি সপ্তমভাবে দৃষ্টি বিবাহের জায়গাগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছে, শুভ বিবাহের যোগাযোগ কানেকশানগুলো আপনাদের কিন্তু আসবে, অর্থাৎ না হওয়া জায়গাগুলো হবে, নতুন যোগাযোগ বিয়ের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে আপনাদের কানেকশান তৈরি হবে। কিন্তু আপনাদের বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলে, দাম্পত্য সুখের জায়গা, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে গুড একটা রিলেশান আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করবে, খুব সুসম্পর্ক কিন্তু থাকবে স্বামী স্ত্রীর মধ্যে। এবং ব্যবসা যারা করছে, সে যে কোনো, আপনি যদি ছোটো একটা দোকানও করেন বা আপনি বড় শিল্পও আছে, আপনি কিন্তু ভালো ফল আপনি কিন্তু পাবেন, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাচ্ছে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, ডেলি ইনকাম আপনাদের বাড়বে। আপনি মকর রাশির মানুষ, মকর রাশির ক্ষেত্রে দৈনিক ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এর পাশাপাশি মকর রাশি আপনি মানুষ, আপনার যেহেতু একাদশপতি এবং চতুর্থপতি ধনভাবে অবস্থান করছে এবং ধনপতির সঙ্গে অর্থ আসবে, কিন্তু আপনাদের পাশাপাশি ব্যয়ও কিন্তু হবে, অর্থাৎ খরচার জায়গাটা একটু হলো হিসাব করে আপনারা খরচা কিন্তু করুন। কর্ম, দেখুন কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে যারা
বদলি চাইছিলেন বা প্রমোশন চাইছিলেন বা নতুন কর্ম চেষ্টা করছিলেন, এটা আপনাদের সুযোগগুলো কিন্তু আসবে। কিন্তু আমি এখন বলবো যে কোনো মতে কর্ম ছাড়া কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আইডিয়াল সময় নয়। মান সম্মান মর্যাদা বৃদ্ধি আপনাদের করবে এবং আপনাদের পঞ্চমপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন। আপনি মকর রাশি মানুষ, আপনি প্রেমের সঙ্গে নতুন প্রেম করছেন, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি কিন্তু করতে চলেছে মকর রাশির ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনাদের শেয়ার বাজার, আপনাদের গোল্ড এবং আপনাদের যারা স্টক বিজনেস, এগুলো কিন্তু ভালো। এবং মকর রাশির ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। আপনারা ইনভেস্টমেন্টের জায়গায় যদি আপনাদেরকে বলি, আপনারা 3রা মের পর আপনারা ইনভেস্টমেন্ট করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। এর সাথে সাথে দেখুন, আপনাদেরকে আরেকটি কথা হলো, বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে কিন্তু আনএক্সপেক্টেড ফল আপনারা পাবেন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত আছেন, এই বিদেশ থেকে আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু এই সময় পাবেন। এবং অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু আপনাদের আসবে, খরচ হবে, ইনকামটাও পাশাপাশি কিন্তু আসবে। এবং আপনাদের ক্ষেত্রে বেশ কিছু শুভ সংবাদ আসতে চলেছে। আপনি মকর রাশির মানুষ, যেটা আপনারা আপনার মন থেকে কিন্তু খুব আনন্দের সংবাদ কিন্তু হওয়ার জায়গা কিন্তু থাকছে। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটু দূরত্ব বজায় রাখুন, অর্থ চোট যাওয়া, অর্থ ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। মিষ্টি কথা বলে আপনার কাছে টাকা নিয়ে গিয়ে সেই টাকা ফেরত পাওয়া একটু হলো সমস্যা কিন্তু দাঁড়াবে। বন্ধুবান্ধব থেকে একটু সাবধান থাকুন, আপনাকে গাছে চড়ি দিয়ে মইটা কিন্তু টেনে নিবে। আমি আবারও বলছি, এই জায়গাটা ভাড়াটিয়ার জায়গাটা ওভারঅল কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। ব্যবসা বাণিজ্যর সাথে সাথে আপনারা সেলফ প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবং মিডিয়া রেটের জায়গাতে যারা কাজকর্ম করছেন, আপনি মকর রাশি মানুষ, আপনি অ্যাক্টিং মডেলিং বা মিডিয়া রিলেটেড জায়গায় কাজ করছেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। নমস্কার, ধন্যবাদ।